গত রোববার ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে 8টি রকেট হামলা চালানো হয়। বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোন এলাকায় এই হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেন, ইরানি মিলিশিয়ারা হামলা চালিয়ে স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালাচ্ছে। ওয়াশিংটন সতর্ক করে বলেছে, তেহরান যদি সমরবীর জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে তার জবাব হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের পর দুদেশের মধ্যে শুরু হয় পাকযুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরাকের হামলার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তেহরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল না করতে ওয়াশিংটনের প্রতি কড়া বার্তা দিয়েছে দেশটি। ইরাকি সরকার যথাযথ তদন্ত করলেই হামলার পেছনে কাদের হাত রয়েছে তা বের হয়ে যাবে। এই অঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তা আগুন নিয়ে খেলার সামিল। আসলে মধ্যপ্রাচ্যে এই অশান্তির মূল কারণই হলো মার্কিন সেনাদের উপস্থিতি। অন্যদিকে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আমির হাতামি বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে ইরানি শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করেছে পশ্চিমারা। ভবিষ্যতে স্যাটেলাইট কিংবা যে কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে হামলা চালালেও তার মোক্ষম জবাব দিতে তেহরান প্রস্তুত বলেও হুঁশিয়ার করেন তিনি। কাজী থেকে শুভ সময় সংবাদ।